আজকের কিন্তু বিশেষ আকর্ষণ আমাদের কাছে ছাদ বাগানে, আর ফলের নাম বলতে হবে দূর, ওগুলো আপনারা বুঝেই যান। বলতে পারেন এক টুকরো দার্জিলিং এ আমরা আছি। হ্যাঁ, লেবু এখানে কিন্তু থোকা থোকা হয়ে আছে। ভিয়েতনামি মালটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভ্যারাইটির লেবু, সবেদা, পেয়ারা থেকে শুরু করে বড় বড় ড্রামে ফল চাষের কিন্তু একটা আলাদা প্রবণতা আছে প্রত্যেকের ছাদ বাগানে। প্রায় সারা বছর ধরে মোটামুটি এখন ফল খাচ্ছে সকলে। এখনো টুকটাক ফুল আসছে, দেখাই যাচ্ছে ড্রাগনে। এক একটা গাছ বসানো আছে মোটামুটি 25 লিটার 30 লিটার এই রকম ড্রামগুলোর মধ্যে। আমরা যদি এই জায়গাটা যাই, এত বড় গাছ একটাও কিন্তু ফল নেই, এত বড় গাছ। এগুলো বসানো আছে 50 লিটার ড্রামের মধ্যে। এগুলো বেশ আঁশফল আছে। এটা একটা কেরলের জামরুল। এগুলো কিন্তু বড় বড় গাছ আছে 50 লিটার ড্রামে বসানো। গাছের গ্রোথ নিয়ে, গাছের পাতা নিয়ে, গাছের গেটআপ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু কোন গাছগুলোতে ফল হচ্ছে আর ফল হচ্ছে না আজকের কিন্তু জানতে পারবো এই সুন্দর ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। ছাদ বাগানে ফল গাছ এটা আমাদের কাছে নতুন নয়, কিন্তু হ্যাঁ, ছাদ বাগানে বড় বড় ফল গাছ অনেক মানুষই কিন্তু করতে পারছেন না, অসুবিধা হচ্ছে। ড্রামে কি একেবারে বসাবো নাকি ছোট্ট টবে তারপরে যাবে ড্রামে, কি কি হয়, ফল গাছ কি সত্যি করলে ফলন হয়, আজ আমরা জানতে পারবো। এমন একটি ছাদ বাগানে আছি হাবড়াতে যেখানে প্রচুর ফল গাছ আছে, দেশি এবং বিদেশি। কারণ সবসময় দেশি গাছ নিয়ে কাজ করতে গিয়ে প্রচুর মানুষ যে ভালো ফলের আশায় বিদেশি গাছ করে ফেলে, সে তো সেই বিদেশি গাছে কি ফলন হচ্ছে, আর যদি ফলন হয় তাহলে কেমন গাছে হচ্ছে, সেই নিয়েই থাকবে আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয় বা আলোচনা। আমরা ঘুরে দেখব প্রত্যেকটা গাছের কাছে। আর অনেকেই আছেন যে আমাদের দেশি গাছগুলো একবারে বাদ দিয়ে দিচ্ছেন, দিয়ে বিদেশি গাছের প্রতি বেশি আকৃষ্ট হয়ে অনেক পয়সা খরচা করে গাছ কি করছেন। তো সেই অনেক পয়সা খরচা করার পরে গাছ কি আদেও ভালো হচ্ছে, সেই বিষয়ে আলোচনা কি, তাদের গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিও সম্পূর্ণ দেখুন। চলুন, যে গাছটা দিয়ে শুরু করব বলেছিলাম সেই গাছটা দিয়ে শুরু করি। তো আমলকি গাছটার বয়স কত দিদি? এই 3 বছর। 3 বছর। প্রথমে বলুন কেমন আছেন? ভালো, টানা 1 বছর পর আসলাম। হ্যাঁ, ভালো আছেন। এটা আছে 3 বছরের গাছ। এই বছর কি বেশি ফলন আগে হয়েছিল? আগে ফুল এসেছিল, ফল হয়নি। সেকেন্ড বছরে আর কি, আর থার্ড ইয়ারে ফল দাঁড়িয়েছে, প্রচুর ফল ছিল। ফল আসলে কি কিছু করতে হয়েছে? না, হ্যাঁ, নরমাল নরমাল। আর 3 বছরের গাছ বসানো আছে 50 লিটার না 50 লিটার দাম? 50 লিটার দাম। 50 লিটার দামের মধ্যে 3 বছরই কি 50 লিটার না আরো ছোট ছিল? না, ছোট ছিল, একদমই ছোট থেকে। বাপরে, এটা কি অল টাইম? হ্যাঁ, অল টাইম। এতো প্রচুর হয়ে আছে। আর এবছর ফলন কত, গুনে শেষ করা সখানে হবে না? এখন এরকম আছে, মানে পুরো ডালে প্রচুর, হাজারের উপরে ছিল। ওটা জলপাই, মিষ্টি জলপাই। হ্যাঁ, অল্প স্বল্প হয়, একদম মিষ্টি জলপাই। এটা মিষ্টি, একদম মিষ্টি, মানে যেটা আমরা শুনি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি বলে কেনা, নরমালি কেনা? এই আমলকিটা, এটা রেড আমলকি। রেড আমলকি, এই যে লাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটু সুন্দর করে দেখাই, দেখতে পাবেন কি সুন্দর ফলন হয়ে আছে। উল্টো দিকে গেলাম, একটু কালারিং হলো, কিন্তু দেখতে ভালো লাগে। আমলকি ছাড়া এরকম আর কি গাছ আছে যেগুলো ফলন হয় না অথচ হয়? এই জলপাইটাও তাই, তাই তো? হ্যাঁ, জলপাই কম ফলন হয় কিন্তু হয়। কিন্তু হয়। ওটা বছরে কোন সময় হয়? এটা নরমাল, মানে যে টাইমে ফেব্রুয়ারিতে ফুল আসে ওই টাইমে ফুল আসে। চলুন আমরা আরেকটা গাছের কাছে যাই, নতুন গাছ। তারপরে ওদিকে লেবু তো অনেকবার দেখেছি, লেবু দেখুন। এটা আলু বোখরা। আলু বোখরা, এটাতে ফলন হয়েছিল? এটা, হ্যাঁ, ফলন এসেছিল। এই গুটিটা এত বড় হয়ে গিয়েছিল, এটাতে ফলন হবে। মানে আলু বোখরা সব সময় ফলন হয় না, মানে আমাদের এখানে যেগুলো ন্যাচারালি পাওয়া যায় সেই গাছগুলোতে ফলন হয় না, এটা জাতের ব্যাপার আছে আর কি। আমি এটা বাইরে হিমাচল থেকে আনানো, লাস্ট আমি রেখেছি এই দুটো, আর সব খাওয়া হয়ে গেছে। লেবুটা দারুণ মিষ্টি, একটুও টক না, আজকে টেস্ট করাবো এই লেবুটা। এই দুটোই রেখেছি, একটু হালকা রেডিশ ভাব আছে, এই তাছাড়া পুরো রেড হয়নি। হ্যাঁ, ভিতরটা পুরো লাল। ভিতরটা লাল, ভিতরটা লাল,
আমি একটু কাটিং করে দেওয়া হয়েছে ভালো ভ্যারাইটির আঙুর, এটা কালো আঙুর, খুব দারুন মিষ্টি, অল্প হয়েছিল যেহেতু ছোট জায়গাতে বসানো, ফুল এসেছিল প্রচুর, পড়ে গেছে। প্রায় 350 লেবু খেয়েছি আমরা। মানে খাওয়া শেষ হয়েছে আবার ফল হওয়া শুরু, এখানে দেখা যাচ্ছে সাইজটা আছে, এখানে আবার গুটি বেঁধে আছে, আবার ফুলও আপনার আছে, এই ছোট ছোট কুড়ি আছে এখানে, মানে অল টাইম হচ্ছে। এটা প্রচুর খাওয়া হয়ে গেছে, একটাই রেখে দিয়েছি। আর একটা আছে আফ্রিকান ইয়েলো মালটা, এই যে সামনে আচ্ছা এই হলুদটা, হ্যাঁ এটাতে ফলন হচ্ছে, হ্যাঁ এটাতে তো এবার হয়েছে, এগুলো এটার বয়স এই বছর দুই হবে, হ্যাঁ এটা আমি এগুলো রেখে দিয়েছি, এগুলো হচ্ছে এর আগেরবারে সরু সরু যে ছোট টবের মধ্যে বসে, হ্যাঁ হ্যাঁ সেইগুলোই সব এই গাছ। ইন্ডিয়ান শিকি বসানি একটা, হ্যাঁ ইন্ডিয়ান শিকি একটা আছে, এইটা ইন্ডিয়ান শিকি, আপনি বলুন যে সবচেয়ে সহজ লেবুটাই, মানে কমন সবাই করতে পারে, লেবুটা সহজ এবং খেতেও দারুন মিষ্টি। আমরা কোন জায়গায় আছি আর আপনার নাম? হ্যাঁ নমস্কার, আমি ছন্দা দাস, আমরা হাবড়াতে আছি, হাবড়া জয়গাছি, এটা হাবড়া জয়গাছি। আর সবেরা গাছ তিনটে রিপোর্ট করেছেন মনে হয়, নাকি ওইটা রিপোর্ট করেছেন? তিনটে প্রায় এক বছর আগেই রিপোর্ট করা, তিনটে এক বছর আগে, এবার প্রচুর সবেদা হয়েছে সবকটা। বলুন এই লেবু গাছ বলুন আরো আদার্স প্রচুর ফল গাছ আপনার কাছে, গাছ কিনে আনার পর করণীয় কি থাকে? ফার্স্ট করণীয় ফার্স্ট মেন যেটা হচ্ছে ছোট পাত্রে রাখতে হবে, 6 থেকে 8 ইঞ্চিতে
তারপরে আস্তে আস্তে বড় পাত্রে দিতে হবে। টব আছে, আমরা একটু দিয়েই দেখি, শেখা যাক আর কি, যারা অনেকে আছে। প্রথমে এই এর থেকে একটু বড় হবে, হ্যাঁ এই সাইজটাতেই ন্যাচারালি আমি আনি। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনার 4 মাস 6 মাস পরে গাছের গ্রোথ হিসাবে এরকম সাইজে যাবে, 10 ইঞ্চিতে যাবে। তারপরে ঠিক আবার 6 মাস পরে কি 1 বছর পরে যে গাছ যেরকম গ্রোথ গ্রোথ হবে সেইভাবে আর কি আপনার বড় তো ট্রান্সফার। হ্যাঁ, এদের মাটি কিভাবে একদম মানে সিম্পলি মাটি কিভাবে তৈরি করেন? মাটি আমার গোবর সার আর মাটি, আর তার সাথে আমি একটু মাইক্রোনিউট্রিয়েন্ট গ্রানুল যেটা ওইটা দিই, আর আপনার দেয়া হয় মাইক্রোরাইজার, হ্যাঁ যেটাতে শিকড়ের খুব ভালো গ্রোথ হয়। এই এটাই আর কিছু না, কোনো খাবার যায় না, কোনো খাবার যায় না, খাবার পরে দেন তাই তো? হ্যাঁ পরে, গাছ গ্রোথ নেওয়ার পরে। সাইজ বড় বড়ই হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরো বড় হবে, আরো বড় হবে। হ্যাঁ মানে একটা ওয়েট অনেকটাই হবে, 300-400 গ্রাম এরকম, 300-400 গ্রাম ওয়েট হবে। সুন্দর চারিদিকে ফলন হয়ে আছে। এই এই বাগানটা আপনি করছেন কত বছর থেকে? তাই 3-4 বছর মতন হচ্ছে। বাড়ির সকলে সাপোর্ট করে? হ্যাঁ, প্রথমে তো কেউ ভরসাই করেনি যে লেবু হতে পারে ছাদ বাগানে, যে মসাম্বি হয় এটা কেউ ধারণাই করেনি। এখন হ্যাঁ প্রচুর প্রচুর হ্যাঁ হয়েছে, এবং লেবু খেয়ে আমার মানে শ্বশুরমশাই ভীষণ খুশি আর কি, এত মিষ্টি লেবু বাজারেও পাওয়া যায় না, দারুণ লেবু আর কি। বাজারে তো একটা সময় হারভেস্ট করা হয়, ধরুন ফলটা পাকার কিছুদিন আগে তুলে নেয় তারা দাম পাবে বলে, বিভিন্ন সময় তারা তোলে, তো তার সঙ্গে ছাদের একদম আপনি পরিপূর্ণ করে ওঠাচ্ছেন যে না এই লেবুটা আরো 4 দিন পরে তুলবো, একদম সুন্দর খাবো। আর দাদা কি বলে? দাদা তো করে, মানে আমি একটু 1 বছর বিজি ছিলাম, আমার ছেলে হয়েছে 3-4 মাস বয়স, তার জন্য আমি 1 বছর মানে কিছুই করতে পারিনি, ওই সব সামলেছে আর কি। দাদার বিরাট বড়, হ্যাঁ একদম একদম। নমস্কার দাদা, নমস্কার, দাঁড়ান কথা বলছি আপনার সঙ্গে। দিদি আগের বারে আমরা দেখে গেছিলাম ড্রাগনের 3টে স্ট্যান্ড, হ্যাঁ আগের বছর যা ফলন পেয়েছিলেন এবছর কি বেড়েছে না? একদম প্রচুর, আমি মানে একটা ড্রাম থেকে বোধহয় প্রায় 60-65টার উপরে খেয়েছি ড্রাগন, একটা ড্রাম থেকে। এই ড্রামটা থেকে প্রায় 60 দেখুন, এর মধ্যে কটা ভ্যারাইটি বসানো আছে? এর মধ্যে দুটো ভ্যারাইটি বসানো, এর মধ্যে দুটো ভ্যারাইটি বসানো আছে। এরপরে চলে যায় ড্রাগনটা, আমরা টেস্ট করব, দেখাবো, বলবো সেগুলো আপনারা। এখন কিন্তু ড্রাগনের চারিদিকে পাওয়া যাচ্ছে, আর এখানে একটা সুন্দর পেয়ারা হচ্ছে মেরুন কালার, যেটা লাল পেয়ারা বলি, এটা কতদিন ফলন হচ্ছে? এটাও 3-4 বছর হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। ভীষণ সুন্দর, অনেকগুলো পেয়ারা আছে। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা একটু বলুন। আমি অতনু দাস। যখন প্রথমে পাগলামো করছিল নিজের মতন করছিল, যখন এসে দেখলেন যে আপনার ঘাড়ের উপরে সবকিছু পড়লো গাছের দায়িত্ব, তখন কেমন লাগলো? প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, ওর সঙ্গে সবকিছু করতাম আগে টুকটাক, তারপর যখন ও কনসিভ করলো তারপরে নিজের দায়িত্বে এসে গেল সবকিছু, তখন নিজেই দেখাশোনা করতাম। জল ছাড়া আর কি কি দিতেন? জল ছাড়া ওর কাছ থেকে শুনে টুকটাক সার দেওয়া, এগুলো আমি তো বুঝতাম না কি দিতে হবে, এবার ওর কাছ থেকে শুনে নিয়ে তারপরেই আস্তে আস্তে টুকটুক করে দিয়ে গাছগুলোকে কোনোভাবে আমি বাঁচিয়ে রেখেছি, এবং সেইভাবে আস্তে আস্তে কিছু কিছু ফল হয়েছে। লেবু গাছটাতে খুবই কম যত্নের প্রয়োজন হয়। এখানে এটা কি ফ্লেভার? এটা কার্টুন, দাদাই কার্টুন দেখি, এটা কি লিচি? এটা লিচি, লিচি ফ্লেভার, এটা বাইরেরই ভ্যারাইটি তাই তো? হ্যাঁ বিদেশি ভ্যারাইটি এটা। অনেক মানে ছাদ বাগানে গিয়ে গিয়ে এত এত ভ্যারাইটি আর এত এত মানে স্বাদের আসছে, আর এই সবকিছু সম্ভব হয়েছে দর্শকদের জন্য, এরা বেশি দেখে বলে আমাকে বেশি ফলও খেতে হয়, আর কিছু করার থাকে না। চলুন, হ্যাঁ হালকা ঠান্ডা আছে, হালকা নয় ভালোই ঠান্ডা আছে। হ্যাঁ ঠিক আছে, বাইরে থাক, একদম তাই।
আমি আমার জীবনে যত ড্রাগন খেয়েছি এক টুকরো খেয়ে বলে দিতে পারি যে স্বাদ কেমন। এটা কি বলে কিনতে হবে? লিচু ফ্লেভার না, এটা নাম আছে, নামটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না। সবই আলাদা আলাদা নাম, প্রত্যেকটা ওখানে যে ভ্যারাইটি লাগানো আমার নাম লেখাটাও ছিল ওখানে। তাহলে নামটা বলবেন আমাকে, আমি ভিডিওতে পড়ে অবশ্যই যে ভ্যারাইটির নামটা আপনারা লেখা দেখছেন সেটাই কিন্তু এটা। আর অনায়াসে আপনারা এই গাছ কিন্তু সংগ্রহ করুন, ভীষণ ভালো এই এই লেবুর এই এর ড্রাগনের জাতটা। এই ভ্যারাইটি দিদি কোথা থেকে পেয়েছেন? হ্যাঁ, এটা আমার মানে দাদা হয় ওর কাছ থেকেই পেয়েছি, সঞ্জয় সেন। অসাধারণ কিন্তু তার কাছে সমস্ত ভ্যারাইটি পাওয়া যায়, অনায়াসে আপনারা জোগাড় করতে পারেন। এখানে আমরা একটা পেয়ারা গাছের পেয়ারা দেখবো, দিদি বলছে পেয়ারাটার স্বাদ কেমন সেটা একবার নাও তো দেখা যাক। তুলুন ওঠান দেখে। খাবার দিই তখন খাবারের সাথে একটু ভার্মিটা মেশাই। খাবার বলতে মিক্সচার যেটা আমি বাড়িতেই বানিয়ে নিই, হাড়গুঁড়ো, শিমকুচি, নিম খোল, সর্ষে খোল, এগুলো দিয়ে ব্লাড মিল রাখি একটু। আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, ওটা আমি একটা আছে মেডেন আছে, ওটা মাইটের জন্য ভীষণ ভালো, ওইটা আমি রাখি। আর আপনার প্রোফেক্স, এটা তো প্রোফেক্স সুপারটা। এই যে আমরা যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, ধরুন একটা লেবু গাছে প্রচুর ফুল এলো এই সময়, ওই মুহূর্তে মানে ফুল আসার সাথে সাথে বা আগে পরে কি করেন? ফুল আসার আগে তো আমি মানে সবাই একটা কথা বলি, এই যে সবাই বলে দেয় যে খাবার দেবেন না, এই জিনিসটা কিন্তু আমি একদমই করি না। ঠিক আছে, আমি খাবার কিন্তু দিই, আমি যেরকম দিই দু মাস বাদে বাদে আড়াই মাস বাদে খাবার আমি দিতে থাকি, আমি খাবার অফ দিই না। তাতে তো আমার ফুল আসলে আমি দেখাবো আপনাকে, এবার দেখে প্রচুর গাছে পাতা থাকে না, শুধু ফুলই থাকে, ফুল আসার সময় আমি দেখাবো। হ্যাঁ, সেটা দু মাস পরে হোক বা এক মাস পরে হলো ফেব্রুয়ারির দিকে ফুলটা আসবে। হ্যাঁ হ্যাঁ, তখন জিঙ্কটা ভীষণ দরকার, কারণ ফলটা না হলে দাঁড়াবে না। তো জিঙ্ক বোরনটা মাসে মাসে একবার করে দিলেই না, সেবার ফল দাঁড়িয়ে গেল, তারপর অনুখাদ্য যেমন খাবার, তারপরে চললো, তারপরে চললো। অনেক অনেকে বলে কি ফুলের গুটি দাঁড়িয়ে গেলে বা বড় হয়ে গেলে ওই সময় কি কোনো পোকা বা কীটনাশক দেন? হ্যাঁ, ওটা গুটি দাঁড়ানোর পরে দিলে পরে আর অসুবিধা হয় না, তবে লিটারে 1 ml করেই প্রোফেক্স দিলে পরে ঠিক আছে। হ্যাঁ, অন্য কিছু না, আর ওর থেকে বেশিও পরিমাণটা দেওয়া যাবে না, 1 ml ই দিতে হবে। অনেকে আছে অধিক আগ্রহে বেশি দিয়ে, না 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 সেটা ঠিক আছে। পেয়ারাটা এবার কাটুন, আমরা পেয়ারাটা টেস্ট। এখানে যা সাংঘাতিক ড্রাগন টেস্ট করলাম, মানে সত্যি সকালবেলা আসার পর, সকাল নয় এখন বাজে প্রায় 11টা বা 10:30 প্লাস হয়ে গেছে, এখানে এসে এত সুন্দর একটা। এরপরেও আমরা একটা টেস্ট করব, সেটা হলো রেড বাতাবি। এই দুটো শুধু নয়, আস্তে আবার ছিটকে দাদা বাইরে চলে যায় না যেন, তাহলে রিক্স হয়ে যাবে। ওখানে বেশ দুটো একটা দিদি গাছ করেছেন, সেটা হলো আশফল গাছ, সেটা কি ফল এসেছে? না এখনো আসেনি, এই বছর আসবে, কারণ ওই এক বছরেই এতটা গ্রোথ হয়েছে, ছোট 10 ইঞ্চিতে ছিল। এটাও তো খুব ভালো টেস্ট, তাই না? হ্যাঁ দারুন, ওটা আমি দাঁড়ান আপনাকে পাকা, মানে কি পাকা এই মুহূর্তে, হ্যাঁ এইটা খাওয়া যাবে, এইটা খাওয়া যাবে। দেখুন সেটা আমি তুলে ধুতে পাঠাচ্ছি, তারপরে খাচ্ছে। এটা এর পাশেটা কি আছে? এটা এক বছরেই এতটা গ্রোথ হয়েছে,
তো দেখা যাক এই বছর আশা করছি ফল আসবে। তুই কেমন আছিস রে বল? ভালো আছি। বড় হয়ে গেছিস, মানে তাদের বাড়ির লোক কত বড় হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পাচ্ছি। তুই এখন কিসে পড়িস? ফাইভে। তোর নামটা বল। নমস্কার, আমি অনুষ্কা দাস। অনুষ্কা দাস, আর বাড়িতে অনুষ্কা সর্দার। দিদি এই এই গাছটা চলুন একটু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। এখনো পর্যন্ত ধরতে পেরেছেন কি প্রবলেম বা কেন হয়? হ্যাঁ, এটা একটু আয়রন ডেফিসিয়েন্সি আছে। হ্যাঁ, যার জন্য আয়রন অভাব থাকলেই এই পাতাগুলো এরকম হয়ে যায়। সাইড ব্যবহার করে দাদা? হ্যাঁ, নিমখুল ব্যবহার করি। আয়রন দিলে আশা করবেন ওটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আর যদি না কিছু দেওয়া হয় আবার বর্ষার সময় ঠিক হয়ে যায় না? হ্যাঁ, ওটা বর্ষায় অনেকটাই ঠিক হয়। এই সমস্যাটা কিছু কিছু ফুলের গাছ করেন পুজো দেওয়ার জন্য। হ্যাঁ, বিশেষ করে জবাটা। জবাটা স্টার্টিং হয়ে গেছে, আমরা ওখানে গিয়ে একটু টেস্ট করি। ভালো ফলের ইয়েও হয়েছে, ভালো কালার আসছে। এত গাছ জল দিলেন কিভাবে? এটা আমাদের লোকাল নাকি? হ্যাঁ, এটা বাড়ি ওয়ান মালটাটা। বাড়ি ওয়ান মাল সাইডে রেখে দিন, আমি দেখুন। হ্যাঁ, কোন রকম রিস্ক নেওয়াই যাবে না। আশেপাশে পুরো গাছ, আর তার মাঝখানে আপনার বাগান, পুরো পাড়ার মাঝখানে বাগান বলা চলে। এমনি পাড়া থেকে কোনো কিছু যে কেউ কিছু ওটা থাকে অসুবিধা না? আমি কোনো প্রবলেম হয় না, যেহেতু গ্রাম এলাকা আর কি। কোনো বলে না যে বোকা বোকা ছাদে? না না, একদমই না। মানে যে আসে ফল টেস্ট করে ভীষণ খুশি হয়। খুশি হয়, চলুন ফল টেস্ট করে আমরাও খুশি হই। আর আপনারা দেখে খুশি হলে হবে না, ফল গাছ করতে হবে আর বলতে হবে, তবেই তো যাব, তাই না? ফলটা কাটতে থাকুন দাদা। সত্যি তাই, বাজারে কিনে এরকম ফ্লেভার পাওয়া যাবে না। তার থেকে পাড়া হলো, খাওয়া হলো, আর তার অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। কি কাটলেন? আপনি ইয়েলো মালটা, এটা এখনো পর্যন্ত আপনারাও খান? না না, এটা ফার্স্ট ফার্স্ট টাইম। আর এখান থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে। আগের বারে অমিতার ভিডিওতে এই রস ফেলে দেওয়া নিয়ে প্রচুর কমপ্লেন এসেছে, এবারে একটাও রস আমরা ফেলবো না, ঠিক আছে? এরপরে যেখানেই ভিডিও করব নিজেরা খাবো, দেখাবো, তাও ভালো। দেখা যাক এটা কেমন টেস্ট আসে। আগের তার থেকেও সুন্দর, এটা কিন্তু করতো, এর ফল ভালো ধরে। হ্যাঁ হ্যাঁ, একদম। এটা ফার্স্ট বছরই আমার প্রায় 10-11টা মতো ফল এসেছে। আরো একটা সুন্দর বাতাবি লেবু, সবার শেষে আমরা বাতাবিটা টেস্ট করছি। আগে মিষ্টি মিষ্টি গুলো খেয়ে নিই, দেখা যাক বাতাবিটা কেমন হয়। এটা আরো আরো মিষ্টি হবে, লাল বাতাবি, তাই তো? হ্যাঁ, লাল বাতাবি। এই এই গাছটা যখন ফুল এসেছিল যত্ন সেম ছিল? হ্যাঁ, সেম সেম প্রসেস। তবে ফুল থাকাকালীন আমি কোনো স্প্রে করি না, শুধু ওই জিঙ্ক বোরনটা একবার করে মাসে ওই আর বোরনটা মাটিতে দেন না, স্প্রে করে দেন? স্প্রে করি, আর মাটিতে তো খাবারের সাথে যাচ্ছেই। আচ্ছা, বাতাবি লেবু লোক পছন্দ করে না, আর এই অন্যান্য লেবুকে ফেল করিয়ে দেয়, তাই না? একদম। মোটামুটি দিদি এতদিন লেবু গাছ করছেন, অন্যান্য জাতের থেকে লেবু গাছ যদি কেউ 15-20টা করে ছাদে, সে ফলন দেখতে পাবে? একদম একদম, মন ভরে যাবে আর কি। লেবু আর ড্রাগন করলে মোটামুটি আর
অন্য গাছের দিকে তাকাবে না, না আক্ষেপ থাকবে না ফলের। তাহলে অন্য গাছের দিকে আর আক্ষেপ থাকবে না, শুধু যদি লেবু করেন আর ড্রাগন করেন। অবশ্যই কুল, হ্যাঁ কুল তো আছেই, সবেদা পেয়ারা আমাদের দেশের জাতগুলো করলে ভালো ফলন পাবে, তাই তো? দারুন ফলন পাবে লেবু ড্রাগন। আগে একটা দেখতেন, যখন আপনারা শুরু করেছিলেন, আমরা যখন শুরু করেছিলাম তখন সেইভাবে গাছ পাওয়া যেত না সব জায়গায়। এখন আপনার দুয়ারে গাছ হয়ে গেছে, সব জায়গায় গাছ পাওয়া যেত না। আর অনেক সময় কি ছোট গাছ হতো, তাদের পছন্দ মতন গাছ আনতো। এখন আমরা যে সমস্ত নার্সারি যাচ্ছি, বড় বড় গাছ পাওয়া যায় একদম, দেই নার্সারি তো আমার কাছেই, তো ফল ধরা গাছই মানে ওখানে সবাই এখন নিয়ে যেতে পারে, সবাই নিয়ে যেতে পারে। আর কি বড় বড় গাছ, গাছ আর ওদের ভীষণ মানে গাছ খুব ভালো হেলদি গাছ। আমার যেটা অল টাইম আমটা দেখলেন ওটা ওখান থেকেই আনা। আচ্ছা, আর জবাও বেশিরভাগ আমি সব ওখান থেকেই নিয়ে আসি। হ্যাঁ, ওদের আবার শুধু ফল নয় ফুলেরটাও, ফুলও আছে ওদের। গাছের ভীষণ যত্ন, ওরা খুব মেইনটেইন করে, অর্থাৎ ধৈর্য ধরে এক দেড় বছর। আর কি করা হচ্ছে আমরা তো সবই দেখাচ্ছি, একটু ধৈর্য নিয়ে দু একটা ভিডিও দেখে নিলেই আশা করবো সবাই পারবে। সবাই গ্রিন ফ্রেন্ডস যখন আছে তখন তো মানে সবকিছুই জানতে পারবে ওখান থেকে, কোনো অসুবিধা নেই, তো সবাই গাছ করতে পারবে, সবাই গাছ করতে পারবে। আর গ্রিন ফ্রেন্ডস আছে, সবার তো সবকিছু তুলে ধরা হবে। একদম ভালো থাকবেন সবাই। আর কি রে, তোর নাম কি বল? আর এই বাগানের ফল টল খেয়েছিস? আচ্ছা বলো কেমন ড্রাগন, ড্রাগনটা কেমন, ড্রাগনটা কেমন লাগে? ভালো মিষ্টি ড্রাগন। তুই কোন ক্লাসে পড়িস? টুতে পড়িস। আজকে ছুটি নাকি? না, গ্রিন ফ্রেন্ডস এর জন্য ছুটি। এই রে, লোক এবারে আমরা ধরে মারবে যে গ্রিন ফ্রেন্ডস এর জন্য তুই ছুটি নিয়েছিস। আচ্ছা ঠিক আছে, চলুন আজকে এখানে ভিডিওটা শেষ করি। আবার নতুন কোন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। দিদি ব্যস্ত ছিল তাই গাছ কাটিং হয়নি, রিপোর্ট হয়নি, সব কিছু নতুন করে হবে। আমরা বেশ দু মাস পরে, আড়াই মাস পরে আবার আসবো, যখন ফুল আসবে লেবু গাছে, সঠিক গাইডলাইন নিতে। একটু ধৈর্য ধরে কয়েকটা দিন অপেক্ষা করুন।